झगड़ा कर भेंगे दिए सब आला दाला दा की भालो छात्तो देख चुके हैं भालन सब आला दाला दा हाय बॉय को था बॉय हैं बॉय आचे अच्छे स्पेशल जगह अमी लुके रखे ची भाव माँ झगड़ा करे छीने दी में बोली पॉकेट की देखो ना की भी रहे पॉकेट की देखो ना ऐ देखी चीज़ देख बिन तकी ऐटा बॉय हमार भाव माँ झगड़ा करे छीने दे में ना ताई अमी पॉकेट रखे ची कता सुंदर करी इट की अबोस्ता की इट बॉय यादो हैं इंदुरा गेटे दिया चुतो अमी की कर बोले दीदीमणि केमन लज्जा लज्जा लगे पड़ते लज्जा पा কেনো আমি একটু আলাদা ভাবে বলতে চাই একটু নিচে গিয়ে 1 2 বলবি আলাদা ভাবে হ্যাঁ একটু আমার আন্টিদের কাছে যাব আন্টিদের কাছে হ্যাঁ ওরা ধরে নিয়ে পালিয়ে যাবে বাবা না আপনার বাপের দিকে নিয়ে যাবে না দিদিমণি আপনার গায়ে তো নরম কেন এই কি এত বদবাস না কি আজ ঠিক আছে যাবি হ্যাঁ কিন্তু ছুটে আসবি বাবা এক্ষুনি চলে আসবো এই সত্যি সত্যি যাস না রে নিয়ে পালিয়ে যাবে তোকে কে রে তুই বিয়ে করেছিস এই বদমাশ কি পাখি सर चोर का बड़ा मेरे संग फिल्म करता हूं तुझे नहीं ए ओ आंटी भले अच्छे हो आंटी बिंदास अबे मन नुनु जा अरे जास ना रे हारी जाबी ए दीदी मणि हमके 1 2 गाइते बोलछ आमी गाइबो ए दाड़ा ओ बाबा बाबा बच्चा घूमी पड़े छ एटा कार बच्चा को ए के आरो कत दूर जाबी रे तू भले अच्छे दीदी मणि गाइबो তুই কার পাশে দাঁড়িয়ে যেটা বদমাশের পাশে কে কার আছে ও তো পড়াশোনাই করে এ কেউ কিন্তু আমাকে ভয় দেখাবেন না আমি না বাচ্চা ছেলে খুব ভয় পাই ভয় পেয়ে যেন কিছু করিস দিদিমণি গাইছি হ্যাঁ আচ্ছা গাই হ্যাঁ গাইবো হ্যাঁ কেউ কিন্তু ভয় দেখাবেন না দিদিমণি 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 বলতে বলেছে দুটো প্রশ্ন করব ঠিকঠাক উত্তর দুটো কেন পাঁচটা বলুন না আমার বাবার কি আচ্ছা
বলতো বিবেকানন্দ বগলে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে কেন? কি হলো? ও তো সবাই জানে। কি জানে? বিবেকানন্দের বগল থেকে ঘাম গন্ধ বেরোয় বুঝলি। ওটা কি ছিল প্রশ্ন? বলেছেন উত্তর দিয়েছি। মানে ওটা উত্তর? হ্যাঁ। আচ্ছা দ্বিতীয় প্রশ্ন। হ্যাঁ বলুন। বলতো চুল কয় প্রকার? ও তো অনেক প্রকার হয়। যেমন? যেমন আমাদের কালো কালো চুল, আমার দাদুদের পাকা পাকা চুল। ঠিক করে বুঝিয়ে বল যাতে এখানে ছোট থেকে বড় থেকে বুড়ো থেকে সবাই বুঝে। দিদিমণি। হ্যাঁ ঠিক করে বলবো তো? হ্যাঁ ঠিক। মারবেন না তো? না। দিদিমণি বল। এই যে আমার মাথার চুল দেখছেন না? আচ্ছা এটা হলো আমার মাথার চুল। ঠিক আছে তার আরেকটু নিচে নামুন নামুন, দেখবেন এই যে আমার ভুরু আছে এটা হলো ভুরুর চুল। দিদিমণি আরেকটু নিচে নামুন নামুন, দেখবেন এই যে আমার গোঁপ আছে এটা হলো আমার গপে চিল। দিদিমণি আরেকটু নিচে নাও, দেখবেন এই যে আমার দাড়ি আছে এটা হলো আমার দাড়ি চিল। দিদিমণি আরেকটু নিচে নাও, আরেকটু নিচে নাও, দেখবেন এই যে আমার ছাতি আছে এটা হলো আমার ছাতি চিল। দিদিমণি আরেকটু নিচে নাও, আরেকটু নিচে নাও, দেখবেন এই যে পেট আছে এটা হলো পেটে চিল। দিদিমণি আরেকটু কি? আরেকটু লাভ না? আজকের দিনের জন্য তো চাকরিটা পেয়েছি, হ্যাঁ সেটাও থাকবে না, হ্যাঁ আর তোকে আমি আর পড়াতে পারবো না। তোমার বাচ্চা কাচ্চা খাবে কি? তো জেনে লাভ কি বাবা? যাই হোক, কি এখানকার মানুষরা হ্যাঁ খুবই সঙ্গীত, হ্যাঁ আর আমরা চাই যে সঙ্গীত জগতে। হ্যাঁ আগে এই কাকুর গাইতে পারমিশন নিয়ে নাও, কাকু গান শুনবে বলতিছে। কাকু তো ড্যান্স ডান্স দেখবো? হ্যাঁ ও মা মেয়ে ছেলা ডান্স দেখবো? নাচে নাচি ভোজপুরি গান হলে কে নাচবে? ডান্স করবে তো? ও দিদিমণি কাকি পিছনে কাকি মাঝে কাকু কি মেয়ে ছেলা ডান্স দেখবে? ঘরে গেলে বৌদি খেতে দেবে না, 8 দিন খেতে দেবে না। আর চলো ডান্স হবে তার আগে